হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে একাধিক আর্টবোর্ড অ্যাড করতে হয় সে বিষয়ে। একাধিক আর্টবোর্ড অ্যাড করার কয়েকটি ওয়ে আছে, আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা ফাইলে আসবেন, নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন। আমার এ4 সাইজ সিলেক্ট আছে, আর ওরিয়েন্টেশন আছে হরিজন্টাল বরাবর। আপনার চাইলে ভার্টিক্যালও করতে পারেন, হরিজন্টাল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড। আপনার এখান থেকে আপনাদের যে কয়টা আর্টবোর্ড লাগে সেই কয়টা আর্টবোর্ড এখানে লিখে দিতে পারেন। আমি এখানে 9টা আর্টবোর্ড লিখলাম, তারপর ক্রিয়েট ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 9টি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। একটু জুম আউট করি, 9টি আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। আমি আর্টবোর্ডগুলো একটা ডিলিট করে দিই। আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার একটা আর্টবোর্ড আছে। আপনারা যদি চান যে একাধিক আর্টবোর্ড ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে টুলবার আসবেন, আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার আর্টবোর্ড 1 এই আর্টবোর্ডটা সিলেক্ট আছে। আপনারা অল্টার পেস্ট করেই আর্টবোর্ডটাকে কপি করতে পারেন। অল্টার চিপে আপনারা এই আর্টবোর্ডটাকে কপি করতে পারেন, ডানে বামে যে কোনো জায়গায় আপনারা কপি করতে পারেন। অল্টার চিপে কপি করলে একটু ডানে বামে চলে যেতে পারে। আপনারা অল্টার চিপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরবেন, তাহলে সমানভাবে আসবে। আপনারা ডানেও কপি করতে পারেন, বামেও কপি করতে পারেন। অল্টার চিপে কপি করবেন, বন্ধুরা অল্টার চিপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরবেন। এইভাবে আপনারা একাধিক আর্টবোর্ড অ্যাড করতে পারেন। আবার আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যদি ডিলিট কি প্রেস করেন, তাহলে ডিলিট হয়ে যাবে আর্টবোর্ড। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে একাধিক আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন, একই সাথে ডিলিটও করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।